আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি সুইট ফুড। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে অন্তর, যা আপনারা বিকেলের নাস্তা বা যে কোনো স্যুপের সাথে খেতে পারেন। চলুন শুরু করি। প্রথমে আমি পুরটা রেডি করার জন্য কতগুলো বোনলেস চিকেন নিয়ে নিলাম। এগুলো আমি হ্যান্ড ব্লেন্ডারে দিয়ে খিমা করে নিলাম। এবার আমি এখানে 1 টেবিল চামচ সয়া সস দিলাম, 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম, এরপর আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। ঝালটা আপনারা যে যার মতো করেই করে নেবেন। এরপর 7 মতো লবণ দিয়ে দিলাম। সবগুলোকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এই অন্তনগুলো পুরটা কাঁচা হিসাবেও বানানো যায়, আবার যদি রান্না করে বানাতে ইচ্ছা করে তবে রান্না করেও করা যায়। আমি কিন্তু রান্না করেই করব। সাথে দিলাম 1 চা চামচের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গোলমরিচ গুঁড়া। আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভয় পাবেন না, চিনি দেওয়ার কারণে এটা মিষ্টি হয়ে যাবে না, কিন্তু স্বাদটা অনেকগুণে বেড়ে যাবে। এবার আমি প্যানের মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল বা সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হওয়ার পর আমি যে মাংসটা মেখে নিয়েছিলাম সেটা আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার স্পেচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে রান্না করে নেব। অনবরত নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যেন নিচে ধরে না যায়, পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। আমি আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন দিয়ে দিলাম 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট। এরপর 5-6 মিনিট ভালোভাবে নাড়াচাড়ার পর দেখুন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। আমি এবার নামিয়ে নিলাম, এই পুরটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর সেই ফাঁকে আমি এর জন্য শীতটা বানিয়ে নেব, অন্তনের শীতটা আমি বানিয়ে নেব। আমি ময়দা লবণ দিয়ে আর নর্মাল পানি দিয়ে মেখে রেখেছিলাম। এবার এগুলোকে ছোট ছোট ডো করে বেলে নিচ্ছি। আপনারা চাইলে অন্তন শীটটা রেডিমেড পাওয়া যায়, ওইটাও ইউজ করতে পারেন, আবার ইচ্ছে করলে আমার মতো বানিয়ে রেখে দিতে পারেন। আমি ডোগুলোকে ছোট ছোট রুটি করে বেলে নিলাম। এরপর এগুলার উপর তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তেলের উপর দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লোর। কর্নফ্লোরটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যাতে করে একটা রুটি আরেকটার সাথে লেগে না যায়। এভাবে আমি একটার উপর একটা করে প্রায় 4-5টা রুটি একসাথে করে নিচ্ছি। সবগুলাতে তেল, সাথে কর্নফ্লোর মাখিয়ে নিচ্ছি। বাজারে পাওয়া শীট খুব সহজে কিন্তু ঘরেও বানিয়ে নেওয়া যায়। এবার আমি সবগুলো রুটিকে একটু হাত দিয়ে চেপে বড় করে একটা রুটি বেলে নিব। যতটুকু সম্ভব পাতলা আর বড় করে বেলে নিচ্ছি। এরপর আমি তাওয়া গরম করে তাওয়ার উপর দিয়ে রুটিটা একটু সেকে নেব। খুব বেশি মুক্ষণ রাখবো না, 1 মিনিট আমি 30 সেকেন্ড করে রাখবো। এক মিনিট 30 সেকেন্ড হয়ে গেলে অন্য পিঠে উল্টিয়ে দেব। যে আশেপাশে যদি একটু কাঁচা থেকে যায় ওটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নেব।
এই রুটিটা ফুলে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে না। এবার গরম গরম নামিয়ে আমি রুটিগুলো আলাদা করে নেব। খুব সহজে কিন্তু আলাদা করা যায়, কয়েকটা ছিঁড়েও যেতে পারে, এতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। দেখুন রুটিগুলো কত পাতলা হয়েছে। এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নেব। আর কতটা নরম দেখুন, একদম সফট। এভাবে এই শীটগুলা চাইলে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায়। এরপর আমি অন্তনের জন্য এগুলাকে কেটে চারকোনা করে নেব। দেখুন আমার শীটগুলো একদম পাতলা, বাজারের শীটের মতোই হয়েছে। এরপর আমি একটা একটা শীট নিয়ে ওয়ান্তনগুলো বানিয়ে নেব। আমি কিভাবে ওয়ান্তনটা বুটতেছি আপনারা, এটা আসলে মুখে বলা যাবে না, দেখেই বুঝতে পারবেন। আর আমি কিছু ময়দা পানি দিয়ে মেখে নিয়েছি, যাতে এর জয়েন্টটা করানো যায়। চারপাশে আমি ব্রাশ দিয়ে সেই ময়দা গুলানো পানিটা লাগিয়ে দিচ্ছি। এরপর এক কোণা থেকে ধরে অন্য কোণা পর্যন্ত নিয়ে দিলাম। সেটা একটু ভালোভাবে লেগে যায় মতো একটু অপেক্ষা করে লাগিয়ে নিলাম, কারণ যদি লেগে না যায় তেলে দেওয়ার পর এটা খুলে আসবে আর তেলটা বেশি করে শুষে দেবে। এইভাবে ঘুরিয়ে পিছনের পাটটাও জয়েন দিয়ে নিচ্ছি। এভাবে এক এক করে আমি সবগুলো মন্টুন বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো মন্টুন প্রায় বানানো হয়ে গেছে। এবার তেলে দেওয়ার পালা। আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একটি ফ্রাইং প্যান চুলায় বসিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম করার দরকার নেই, হালকা গরম হওয়ার পর আমি এক এক করে মন্টুনগুলো ওখানে দিয়ে দিব। একটু সময় নিয়ে এক পিঠ বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব, তারপর উল্টে দিয়ে পে অপর পাটটাও বাদামি করে ভেজে নেব। বাস হয়ে গেল আমার ওয়ান্তন। যখন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন আমি উঠিয়ে নিয়েছি। দেখুন আমার ওয়ান্তনগুলো একদম রেডি। এবার আপনি চাইলে বিকেলের নাস্তা হিসাবে চায়ের সাথে খেতে পারেন, বা স্যুপের সাথেও ওয়ান্তনটা আপনি পরিবেশন করতে পারেন। সাথে একটু চস দিলে বলা তো যায়, অনেক মজাদার হয়ে যায়। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার সবগুলো আইটেম আপনি সবার আগে